ওলা পাইন তোরা ঠিক হইলি না মনে হয়, শেষমেশ আপুটার সঙ্গে এরম করতে হয়। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অস্থির বাঙালির নতুন সিরিজ আপনাকে আরেকবার স্বাগতম। এইগুলো ভিডিও অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেছে, তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তিনি ইন বাংলাদেশ রাইট নাও বা উই হ্যাভ আ সং নেম উড়া ধুরা। আমি আপনাকে প্রথম থেকে বলি, লাগে উড়া ধুরা, লাগে উড়া ধুরা, তুমি কোন শানের মাইয়া, লেকিন ইয়া আমি পেগল গয়া, তুমি কোন শানের মাইয়া গো, লাগে উড়া ধুরা। হাই হাই তোমার জন্য কি পরে, তোমার জন্য কি পরে, পুরা মাথা উড়া ধুরা। আমার ন্যাশনাল টিমের হিরোইন বড্ড ভালো খেলে তো সে, মানে ক্রিকেট আর কি। তবে যাই হোক, তার ফেভারিট সং আর কি উড়া ধুরা। তাই নাটক কম করো প্রিয়, তুমি যে আমার প্রেমে আসক্ত ওটা আমি ভালো করেই জানি। না না সরি, তুমি যে অন্যের প্রেমে আসক্ত ওটা আমি ভালো করেই জানি। যেমনই হোক সেইটা ব্যাপার না, কিন্তু সবাইকে বিনোদন দেয় এইটাই অনেক। শুধু কয়েকটা দিন দেরি করো, তারপর আপনারাই ঠিক বুঝতে পারবেন। ওই আর কি, তেমন কিছু না। আপু আর কি ভুল জায়গায় প্রশ্ন করে ফেলেছে, আপু মনে করছিল সে আনম্যারিড, আমরাও তো বুঝতে পারিনি সে আনম্যারিড। এই বলছি কি, ওকে ঠান্ডা জল দিও না, লজ্জা পাচ্ছ কেন, লজ্জা করা কি আছে, এসো এসো। আরে বাবা, এই বাড়িটা তোমার নিজের বাড়ি মনে করো, এটা তোমারই বাড়ি। অরবি তো রুকো, ক্লাইম্যাক্স সবই বাকি, লজ্জা পাওয়ার কি আছে, এটা তোমারই বাড়ি মনে করো। ভয়টা পাওয়ার কিছু না, লজ্জা পাওয়ার কিছু নাই, নিজের বাড়ি মনে করো। নিজের বাড়ি মনে করো? হ্যাঁ, তুমি নিজের বাড়ি। এই আমার বাড়িতে কি করিস তুই? আমার নিজের বাড়ি থেকে না, একটা ডাকে মামা তাড়ি দিন। এইবার তাহলে বোঝো খেলা, যখন বাসায় কাজিন চলে আসে একটু তো লজ্জা পাইবেই, এই জন্য তো বলতেই হবে এটা তোমারই বাড়ি। কিন্তু এখন তো বাড়ি অলাগে চিন্তিছে না, কি আর করার গাইজ। আই লাভ ইউ। সকাল দেখি হ্যায় কিউ, ক্যা দিক্কত হ্যায় তোমারি সকাল মে, কি করে। বাহ, এই না হলো ছেলে মানুষ, প্রপোজ করার স্টাইল একদম ঠিক আছে। আমিও কাউকে এভাবেই করতে চাই। মাথা নষ্ট। আচ্ছা চলুন এইবার একটু দেখে আসি। নিজের বউ যখন ডক্টর হয় তখন হাজবেন্ড ট্রিটমেন্ট করতে আসছে, তারপর ডক্টর যা বললো বাকিটার কি ইতিহাস হয়ে গেছে, দেখেনি আগে, না দেখলে কিছুই বুঝবেন না। ওকে ওকে, ক্যা হুয়া হ্যায়? কুছ নেই, বলেন কি। আরে বাতাও না ক্যা হুয়া হ্যায়? বোলা না কুছ নেই। আরে আগে তুম বাতাওগে নেই তো মুঝে পতা কেসে চলেগা কি মুঝে ক্যা হুয়া হ্যায়? ঠিক বলেছো। হাই বান, মেহি তুমে কিউ সমঝাও, তুম খুদ নেই সমঝ সকতে হো, কাবি তো সমঝো ইয়ার। আরে ডক্টর হো তুম। ও, সিমটমস কি অ্যাসিডিটি হ্যায়? মতলব एसिडिटी के सिम्टम्स है। हाँ तो पहले नहीं बता सकती थी क्या? हाल तो टाइम पास करे जा रही हो। तुम्हें तो मैं घर पे देख लूंगी। घर पे क्या देखोगी, यहीं देख ली। हाँ? মানে এখানে উত্তর হবে সবগুলোই হ্যাঁ, তাই মেয়েরা ভিক্ষা করা ছেড়ে দিয়েছে। ডাইনোসরাস কি সত্যি পৃথিবীতে এসেছিল? না। গাছের পাতার রং কি সবুজ? হ্যাঁ। তুমি কি ভিক্ষা করা ছেড়ে দিয়েছো? না। থ্যাংক ইউ। আচ্ছা আপনি কি সিঙ্গেল? সাবাস। সরি, আপনি আমাকে এটা বলার কি, মেয়ে দেখলে কি আপনার সিঙ্গেল মনে হয়? ছাত্রা কোথাকার। হ্যাঁ আমি সিঙ্গেল, আপনাকে রিজেক্ট করলাম আমি। আচ্ছা সিঙ্গেল জিজ্ঞেস করার কারণ হচ্ছে আমি ওই হিসাবে কাটারে দিতাম আর ওয়াইট সস দিতাম। আসলে আপনার যে ব্যবহার সে ব্যবহারে কেউই থাকবে না আপনার সাথে। হ্যাঁ এই কারণে আজও আমি সিঙ্গেল, কোনো কথাই না বুঝে আগে সব গোলমাল করে দেই, তাহলে ডাবল হবো কেমনে ভাই, সিঙ্গেলে তো থাকতে হবে তাই না? সালাইয়ে দুঃখ কায় খতম নি হতাবে।
মানে সুযোগের সদ্ব্যবহার করলো আর কি। অবশ্যই বলে যাবেন আপনার কোন বন্ধুটা এরম হতে পারে। বন্ধু তুই আর ভালো হইলি না। বিয়ের সময় মেয়েরা কাঁদে, কেন কাঁদে জানি না, তারা জানে যে এটাই তার লাইফের শেষ কাঁদা, এরপরে সারা জীবন ছেলেদের কাঁদাবে। আসলে কি এরকম হয় নাকি? যারা বিয়ে করেছে তারা ঠিক এটা জানবে। ভাই বলে দেন তো ঘটনা কি সত্যি নাকি। সমাজ গেই হচ্ছে আপনি আমি, অন্যটা রিলেশন করবে আমরা দেখবো শুধু, এটাই আমাদের চাকরি তাই না? মাঝে মাঝে ভাবি জীবনটা নিয়ে কি করব যদি নারী পাশে না থাকে। আচ্ছা যাই হোক বাদ দেন, রিলেশন তো করতে পারলাম না কিন্তু এই দুই চোখ দিয়ে দেখেই যাই শুধু, তাও মনটাকে সান্ত্বনা দিতে পারবো। যদি আপনার জীবন থেকে কোনো মেমোরিজকে ডিলিট করা যায় তাহলে আপনি কোন মেমোরিজটা করতেন? ডিলিট করতাম, ভালো হলে ডিলিট হয়ে আছে কি আমার রিলেশনশিপ নাকি পড়ছে না বিয়ে হচ্ছে আমার। আছে আমাদের বাংলাদেশে এরকম আছে যে সারা বছরে সিঙ্গেল দাবি করে, এদিক খোঁজ নিয়ে দেখলাম সেও রিলেশন করে, তাহলে বলার দরকারটা কি ভাই? কি বলবো, যাই হোক এইবার ঠিক আছে একদম, গানটার সঙ্গে লিরিক্স বুনে গেছে। বন্ধুদের মাঝখান থেকে যখন একটা বন্ধু বিয়ে করে নেয় তখন তো এই গানটা না বললে সমাজ অশ্বয় হবে না। কি গিফট কেনা হচ্ছে এবার বলবো? কেন না, ইউনিয়ন থেকে একটা পাঞ্জাবি এসেছে। ইউনিয়ন থেকে পাঞ্জাবি, এরকম গার্লফ্রেন্ড ঘরে ঘরে হওয়া উচিত, মানে কি বলবো আমি আর। হ্যাঁ এরকম একটা জিপ তো আমরাও ডিজার্ভ করি, মানে একটা কথাই আছে না, আমাদের চেহারা খারাপ না কপালটাই খারাপ, তেমনটাই হয়েছে আর কি। আমাকে 16 বছর লাগছে রিয়েলি, তুমি দেখলে মনে হচ্ছে। সো গাইজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন।